2010 সালের 29 জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয় গণমানুষের নেতা, দেশের প্রধান ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে। গ্রেপ্তারের প্রায় 2 বছর পর বিতর্কিত ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আওয়ামী সরকারের গঠিত ট্রাইব্যুনালে প্রহসনের বিচার শেষে 2016 সালের 10 মে তাকে ফাঁসি দেয়া হয়। গ্রেপ্তার থেকে মৃত্যুদণ্ড, দীর্ঘ 6 বছর মাওলানা নিজামী আত্মপক্ষ সমর্থন করে মাত্র 1 বার ট্রাইব্যুনালে বক্তব্য প্রদান করেন। সেই ঐতিহাসিক বক্তব্যে তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অত্যন্ত যুক্তিপূর্ণভাবে ব্যাখ্যা দেন। মাওলানা নিজামী বলেন, মাননীয় আদালত, আমি পরিষ্কারভাবে বলতে চাই, 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে আমার ভূমিকা রাজনীতির বাইরে অন্য কোনো কিছুর সাথে ছিল না। রাজনৈতিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে আসছিলাম। জামাত ইসলামীও এ দাবি জানিয়ে আসছিল, ছাত্রসংঘও এ দাবি জানিয়ে আসছিল। যদি ওই নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে ক্ষমতা হস্তান্তর করা হতো, তাহলে ইতিহাসের এই মর্মান্তিক ঘটনা ঘটত না। সেই সাথে ইতিহাস জানে ক্ষমতা হস্তান্তরের পথে কে বা কারা বাধা সৃষ্টি করেছিল। ক্ষমতা হস্তান্তরের পথে জামাত ইসলামী বাধা সৃষ্টি করেছিল এমন একটি কথার কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। মাননীয় আদালত, ভুট্টোর কথায় আমি প্রথম প্রতিবাদ করেছিলাম। ক্ষমতা হস্তান্তরের পথে বাধা সৃষ্টি করেছিলেন ভুট্টো। তিনি ইয়াহিয়াকে ব্যবহার করেছিলেন, নাকি ইয়াহিয়া ভুট্টোকে ব্যবহার করেছিল, নাকি দুজনেই একসাথে মিলে তা করেছিল, তা তদন্তের দাবি রাখে। জেনোসাইডের পরিস্থিতি যে কারণে হয়েছিল, সেই কারণের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। ঘটনাক্রমে আমি সেই সময়ে অবিভক্ত পাকিস্তানের ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলাম। সেপ্টেম্বরের 25-30 তারিখের মধ্যে পাকিস্তানের মুলতানে কনফারেন্সের মাধ্যমে আমি দায়িত্বমুক্ত হই। এরপর আমার আর কোনো কার্যক্রম ছিল না। পরে আমি একটি রিসার্চ একাডেমিতে ফেলো হিসাবে কাজ করি। 16 নং অভিযোগে যা বলা হয়েছে, আসলে আমি সেই সময়ে ছাত্রসংঘের সভাপতি কেন, ছাত্রসংঘের সদস্যই ছিলাম না, আর জামাত ইসলামীর কোনো দায়িত্বেও ছিলাম না। সে সময়ে আমার কোনো ভূমিকা থাকার কথাও নয়। আলবদর বাহিনীর প্রধান হিসাবে আমাকে বলা হয়েছে, কিন্তু চার্জে যেসব পত্রপত্রিকার এভিডেন্স হিসাবে দেখানো হয়েছে, তার কোনোটিতে আমাকে আলবদর বাহিনীর কমান্ডার, রাজাকার বাহিনীর কমান্ডার বা অধিনায়ক উল্লেখ নেই। চার্জ হিসেবে যে বই দেওয়া হয়েছে, তার 37 নং পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে, আগে যেটা আনসার বাহিনী ছিল, পরে তা রাজাকার বাহিনীতে রূপান্তর করা হয়। আনসার বাহিনীর সব সম্পদ রাজাকার বাহিনীকে দেয়া হয়। আনসার বাহিনীর অ্যাডজুডেন্ট রাজাকার বাহিনীর অ্যাডজুডেন্ট হয়েছে। সেখানে যারা অফিসার ছিল, তারাই রাজাকার বাহিনীর অফিসার হয়। সেখানে আমার সেই বাহিনীর অধিনায়ক হওয়ার সুযোগ কিভাবে আসবে? আপনাদের তৈরি করা বই থেকেই প্রমাণিত হয় আমার অধিনায়ক হওয়ার সুযোগ ছিল না। আমার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। আমি আমার নিজের বিবেকের কাছে পরিষ্কার, আল্লাহর কাছে পরিষ্কার, আমার রাজনৈতিক ভূমিকা ছিল, কিন্তু কোনো ধরনের অনৈতিক, মানবতা বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে আমি জড়িত ছিলাম না। আল্লাহ আমাকে জড়িত করেননি। যেসব ঘটনা বলা হয়েছে, তার কোনো একটি আমার উপস্থিতিতে, আমার জ্ঞাতসারে বা সম্মতিতে হয়নি, আমি জানতামও না। মাননীয় আদালত, আমি বাবা মায়ের একমাত্র ছেলে, কিন্তু যুদ্ধকালীন সময়ে আমি বাবা মায়ের সাথে দেখা করতে একবারের জন্য বাড়িতে যাইনি, সেখানে অবস্থান করিনি। বৃহত্তর পাবনার কোনো এলাকায় তো দূরের কথা, আমার নিজের বাড়িতেও যাই নাই। সেই জায়গায় কয়েকটি কাহিনী বানানো হয়েছে। আমি পূর্ণ দায়িত্বশীলতার সাথে বলতে চাই, আমাকে জড়িয়ে যে সব কাহিনী বলা হয়েছে, তা ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। এর সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এখানে যেসব স্থানের নাম বলা হয়েছে, তার অনেকগুলো আমি চিনতামই না। করমজার ঘটনার কথা বলা হয়েছে, ওই এলাকার মানুষ আমাকে ভোট না দেয়ায় তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে আমি প্রতিশোধ নিয়েছি, কিন্তু 70 সালে তো আমি নির্বাচনই করিনি, প্রার্থীও হয়নি, তাহলে সেখানে প্রতিশোধ নেওয়ার প্রশ্ন আসছে কী করে? আমি 86 সালে প্রথম নির্বাচন করি। 1988 সালের ডিসেম্বর মাসে সেক্রেটারি জেনারেল হিসাবে প্রথম পত্রিকায় আমার নাম ছাপা হয়।
সেদিন দুপুরে বাসায় যাওয়ার পর আমার স্ত্রী আমাকে জানায় একজন আমার বাসায় বন্ধু সেজে ফোন করেছিল। সে আমার স্ত্রীকে বলেছে, আপনি কি বিধবা হতে চান? আমরা আপনার স্বামীকে মেরে ফেলব। যদি বিধবা না হতে চান তাহলে তাকে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়া থেকে বিরত রাখো না, জামাতের সক্রিয় কর্মকাণ্ড থেকে বিরত রাখো না। তখন আমার স্ত্রী বলেছিল, তিনি যা করেছেন জেনে বুঝেই করেছেন, আমি তাকে বিরত রাখার দায়িত্ব নিতে পারি না। 1991 সালে এমপি নির্বাচিত হয়ে সংসদীয় দলের নেতা নির্বাচিত হই। 1992 সালে ঘাতক দালাল নির্মূল কমিটি হয়েছে। সে সময়ে সংসদ, সুপ্রিম কোর্ট ও রাজপথে আমাকে লড়তে হয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল ও সংসদীয় দলের নেতা হিসাবে আমাকে সক্রিয় ভূমিকা পালন করতে হয়েছিল। তখন থেকে আমি তাদের নজরে আসি। 2000 সালের নভেম্বর মাসে জামাতের আমির নির্বাচনের ফলাফলে আমার নাম ঘোষণা করা হয়। সে সময় আমি প্রথম আমির নির্বাচিত হই। ফলাফলের ঘোষণার পর সিদ্ধান্ত হয় 6 ডিসেম্বর শপথ হবে। শপথের দিন কর্ম যায়, পুরাতন কবর থেকে হাড্ডি বের করে টেলিভিশনে প্রদর্শন করা হয়, আর এটা করা হয় নবনির্বাচিত আমিরকে বিতর্কিত করার জন্য। করমজার ঘটনা আগে কেউ আমার কানে দেয়নি। এই করমজা থেকে আমি 2001 সালের নির্বাচনে বেশি ভোট পেয়েছিলাম। সামরিক বেসামরিক সবার মধ্য থেকে বাছাই করেই 195 জনকে যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়েছিল। তাদেরকে এখানে আনা হয়নি। মালেক মন্ত্রী সভার সদস্যদের এখানে আনা হয়নি। শান্তি কমিটির শীর্ষ পর্যায়ে বা জেলা পর্যায়ের নেতৃত্বে যারা ছিলেন তাদেরকেও এখানে আনা হয়নি। সবুর খানকে তো মরহুম শেখ মুজিবুর রহমান জেল থেকে আনতে নিজে গাড়ি পাঠিয়েছিলেন। রাজনৈতিক ভূমিকার কারণেই যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনার সুযোগ আছে বলে আমি মনে করি না। 195 জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দেয়া হয়েছিল। আমি পত্রিকায় দেখেছিলাম ভুট্টোকে নেতৃত্বে টিকিয়ে রাখার জন্যই 195 জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দেয়া হয়েছিল। ভুট্টোই জেনোসাইডের জন্য দায়ী। 1974 সালে ভুট্টো বাংলাদেশের রাষ্ট্রীয় মেহমান হিসাবে এসেছিলেন, তখন তাকে নজিরবিহীন সংবর্ধনা দেয়া হয়েছিল। এত মানুষের ঢল নেমেছিল যে তাকে হেলিকপ্টার করে সাভার স্মৃতিসৌধে নিতে হয়েছিল। 2001 সালে মন্ত্রী হওয়ার পর তারা আরও বেশি খেপে যায়, তখন আমি তাদের বেশি নজরে আসি। মন্ত্রী হওয়ার পর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বার্থবিরোধী কোনো কাজ করিনি। কৃষিমন্ত্রী থাকাকালে দেশীয় ফলজ বৃক্ষ উৎপাদনে পদক্ষেপ নিয়েছিলাম। এরপর থেকে দেশীয় ফলের উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি পায়। এটা কি দেশের পক্ষে গেল নাকি বিপক্ষে গেল? মাননীয় আদালত, কোনো সরকারই শেষ সরকার নয়, দুনিয়ার কোনো বিচারই শেষ বিচার নয়। এই বিচারের শেষে আরেক বিচার আছে, সেখানে আমাকে আপনাকে সবাইকে দাঁড়াতে হবে। সবাই জানে এই বিচারের জন্য কিভাবে সাক্ষী জোগাড় করা হয়েছে, কিভাবে মামলার বাদী বানানো হয়েছে, কিভাবে তদন্তের নামে প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করার জন্যই এই বিচার করা হচ্ছে। মাননীয় আদালত, আপনি এখানে আসার আগে হজ করেছেন। হজের সময় আপনি প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সালাম দিয়েছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস উল্লেখ করেই বক্তব্য শেষ করছি। প্রথম হাদিসটি হচ্ছে, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তিনি যেটা শুনল সেটা বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার ভিত্তিতে বলা যায়, শোনা কথা মামলার এভিডেন্স হতে পারে না। দ্বিতীয় হাদিসটি হচ্ছে, বিচারকরা তিন শ্রেণীর হয়। এক, হক উদ্ঘাটন করে, উপলব্ধি করেন এবং হকের পক্ষে রায় দেন, তারা জান্নাতি। দুই, হক বুঝবেন কিন্তু রায় দিবেন বিপরীত, তারা জাহান্নামী। তিন, না বুঝে রায় দেন, তারাও জাহান্নামী। আমি প্রাণ খুলে দোয়া করব, আপনি প্রথম শ্রেণীর বিচারকদের কাতারে সামিল হবেন, দ্বিতীয় বা তৃতীয় কাতারে সামিল হবেন না।